রাঙ্গামাটি উপজেলা গণপরিবহন বাস শ্রমিকদের মাঝে ত্রাণ বিতরণ। বৈশ্বিক সংকটে অসহায় কর্মহীন মানুষের পাশে সরকারের পাশাপাশি সবাইকে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, বিপন্ন মানুষের পাশে সবার আগে দাঁড়ানো আওয়ামী লীগের রাজনৈতিক সংস্কৃতি। আসন্ন ঈদে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঈদ উপহার হিসেবে 36,25,000 দরিদ্র পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হবে। গোরঙ্গামারী উপজেলা গণপরিবহন বাস শ্রমিকদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। বিস্তারিত জানিয়েছেন গোরঙ্গামারী উপজেলা প্রতিনিধি ডাক্তার আব্দুল জলিল সরকার। আজকে যে ত্রাণগুলো দেওয়া হয়েছে, ইতিপূর্বে আমাদের মিটিংয়ে কিন্তু প্রায় সাহেব উত্থাপন করছিলেন যে এই ত্রাণগুলো আছে। আমরা বলছিলাম যে ঠিক আছে থাক, ইউনিয়ন পর্যায়ে বিভাজন করার আগে দরকার নেই, দেখা যাক কোন মন্ত্রী। আজকে এই যে আপনাদের মাঝে এমনি হয়তো ভাসমান ডাকে ডেকে দেওয়া হচ্ছে, এখন আপনাদের প্রয়োজন। আপনারা এই যে শ্রমিকরা আছেন, বিশেষ করে বাস শ্রমিক, এদের অবস্থা খুবই খারাপ। আমি তারপরেও বলবো যে অনেক বাস শ্রমিক আছে, তাদের মধ্যে থেকে যারা একদম খুবই অসহায়, অনেক বাস শ্রমিক আছে যারা হয়তো সচ্ছল, কিন্তু অনেক শ্রমিক আছে যারা একদম অসচ্ছল। আমরা চেষ্টা করছি আপনাদের জন্য আরো ত্রাণ সামগ্রী আমরা হয়তো পাবো সরকারের কাছ থেকে। আমাদের ইউনুস সাহেব অলরেডি আমাদের বিভিন্ন পাঠিয়ে দেওয়া হয়েছে, আমাদের চাহিদা পাঠিয়ে দেওয়া হয়েছে। এই ত্রাণ সামগ্রীগুলো আসলে আমরা হোটেল শ্রমিক সহ অন্যান্য দুস্থদের মাঝেও আমরা সেগুলো বিতরণ করতে পারবো। আজ বৃহস্পতিবার 22 এপ্রিল বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে সামাজিক দূরত্ব বজায় রেখে কঠোর লকডাউনে কর্মহীন হয়ে পড়া 100 শ্রমিকদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে শুভেচ্ছা উপহার সামগ্রী বিতরণ করা হয়। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ত্রাণ বলে দিচ্ছে, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার এই ত্রাণগুলো। আজকে মাননীয় প্রধানমন্ত্রী এই যে করোনার জন্য চেষ্টা করতেছে, অনেকে এর বিদ্রুপ করে, বিদ্রুপ যে করোনা নিয়ে আওয়ামী লীগ নাকি খুব বাড়াবাড়ি করতেছে, বিভিন্ন ধরনের রাজনীতি শুরু হয়েছে। কেউ বলতেছে করোনার টিকা নেওয়া যাবে না, কেউ বলতেছে মাস্ক পরা যাবে না। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী খোকন, উপজেলা নির্বাহী অফিসার দীপক কুমার দেব শর্মা, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ শাহজাহান সিরাজ, উপজেলা ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন মণ্ডল, উত্তর ধরলা বাস মিনিবাস উপকমিটির সভাপতি বশির আহমেদ বাসি ড্রাইভার, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান ড্রাইভার। ত্রাণ উপহার সামগ্রীর মধ্যে ছিল মিনিকেট চাল 10 কেজি, মসুর ডাল 1 কেজি, আয়োডিনযুক্ত লবণ 1 কেজি, চিনি 1 কেজি, চিড়া 2 কেজি, ইনস্ট্যান্ট নুডলস আধা কেজি ও 1 লিটার সয়াবিন তেল। ত্রাণ বিতরণকালে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও ভুরুঙ্গামারী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুন্নবী চৌধুরী খোকন।